নমস্কার, কেমন আছেন সবাই? ডোগম আমার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। এটি মঙ্গলবার রাত্রে আমার ডিনার বানানোর আর কি, মিক্স ডাল বানাবো, মিক্স ডালের একটা প্রিপারেশন করব, তার জন্য কিছু মানে তৈরি করে রেখেছিলাম, তো সেগুলি আপনার সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারা সবাই জানেন মোটামুটি তরকার মতো করে এটাকে করতে হয়, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, ধনে পাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো হলে ভালো হয়, বাট আমার ছিল না, তো আমি মোটামুটি যা ছিল তাই দিয়ে কাজ চালিয়ে নিয়েছি এবং খেতে খুব ভালোই হয়েছিল মেয়ে যেটা বললো। তো যাই হোক, রাত্রিবেলা ডিনারটা করতে এসে অনেক কিছু ভাবছিলাম মনে মনে, যে জীবনটা আমরা সবাইকে মানে খুশি করতে পারি না, কি বলুন তো, আমরা একটা মানুষ, আমরা চাইলেও প্রত্যেকের কাছে ভালো হতে পারি না। কখনো কখনো আপনার কাছে আমি ভালো হলাম তো অন্য কারোর কাছে খারাপ হয়ে গেলাম, আবার কখনো অন্য কারোর কাছে ভালো হলাম তো আপনার কাছে খারাপ হয়ে গেলাম। এই ব্যালেন্সটা করতে গিয়ে না আমাদের জীবনের অনেকটা সময় আমরা নষ্ট করে ফেলি, তাই ব্যালেন্সটা সবসময় করার দরকার নেই, আমার সেটাই মনে হয়। ব্যালেন্স যদি হওয়ার থাকে সেটা এমনিই হয়ে যাবে। আমি জীবন থেকে এটাই শিখেছি যে জোর করে কোনো কিছু ব্যালেন্স করা যায় না, যদি সেটা ব্যালেন্স হওয়ার থাকে তো প্রকৃতির নিয়মে সেটা ব্যালেন্স হয়ে যাবে, আর যদি সেটা ব্যালেন্স না হওয়ার হয় তুমি চেষ্টা করলেও সেটা তুমি ব্যালেন্স করতে পারবে না। তাই তো হয়, আমরা জীবনে অনেক কিছু কি ব্যালেন্স চাইলেও ব্যালেন্স করতে পারি, চেষ্টা তো করি যেটাকে ব্যালেন্স করার, কিন্তু হয় না। তাই ওই দিয়ে মনে দুঃখ করে কোনো লাভ নেই, আমি এই জীবনে এক জীবনে সবাইকে খুশি করতে পারবো না, তাই যারা যারা আমার দ্বারা খুশি হবেন না বা যারা যারা আমার দ্বারা খুশি হবে না তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আপনার বুকে কোথাও আমি খারাপ হলেও আমি অন্য কারোর কাছে সত্যি কোথাও ভালো জায়গায় আছি, তো সেটা আমার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা হওয়া উচিত। আর যদি আমি এটা ভেবে সবসময় মন খারাপ করি যে বাবা আমি তোর কাছে খারাপ হয়ে গেলাম, আমি তোর মনের মতো হতে পারলাম না, বা আমি এটা কেন বললাম, তাহলে সারা জীবন না আমাদের ওই না পাওয়া না করাগুলোকে না আমাদের তাড়া করে বেড়াবে, আর আমরা যে কাজটা করতে পারি না সেই কাজটাও আমরা করতে পারি। তাই মানসিকভাবে নিজেকে ডিস্টার্ব না করে, নিজেকে ডিপ্রেশনের মধ্যে না ডুবিয়ে, তাই তোমার যে কাজটা করণীয় সেটাই করা উচিত। যথারীতি পরের দিন মানে আজকে আমার ব্রাউনি বাড়ি যাচ্ছে, এবং বাড়ি যাওয়ার জন্য সকাল থেকে তার মধ্যে খুব অস্থিরতা, ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, ওকে নিয়েও এসেছি আবার দিয়েও এসেছি, তা দিয়ে তথাই চলে আসবে, কারণ আজকে আমার সত্যি লেট হয়ে গেছে, ওকে দিয়ে আবার ফিরে এলাম, একটু বসিনি আজকে, জাস্ট ওকে নামিয়ে দিয়ে আবার চলে এলাম। ওর বাড়ির লোক ভীষণ হ্যাপি, আবার বললো যে ওরা নাকি বাংলাদেশ যাবে, তো আমার কাছে রেখে যাবে। তাই যাই হোক, যারা বিশ্বাস করে আমার কাছে রাখে তাদের জন্য আমি যতটুকু পারি চেষ্টা করি করার। আর বাড়িতে এসে লেগেছিলো ভীষণ খিদে, মেয়েও বলছি ভীষণ খিদে পেয়েছে, মা তো কী করবো, ফেরার সময় দোকান থেকে একটু পাউরুটি, আর এই পাউরুটিটা খেতে আমার খুব ভালো লাগে, এই ব্রেডটা না ভীষণ সফট হয় আর টাটকাও থাকে, তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় যেহেতু বাসিটা থাকে না, তো এটা দিয়ে আজকে একটু অন্যরকম ডিম টোস্ট করলাম, একটুখানি ডিমের মধ্যে একটুখানি দুধ দিয়ে দিয়েছি, তাতে ডিম টোস্টটা ভীষণ সফট হবে, তো এটা দিয়ে করলাম। এটা দিয়ে আপাতত এবেলা কাজ চালিয়ে নেবো, আজকে দুপুরবেলার ভাত খাবো না, তরকারি ছিল ভাত করতেই পারতাম কিন্তু মেয়ের জন্য আমি ভাত করতে পারবো না, যাই হোক মেয়ে বলো এটাই দিয়ে করো মা এটাই খাবো, তো আমি এটাই করলাম, দুজনের খাওয়া হয়ে যাবে, এরপর একটু চা করে নেবো গরম গরম, তাহলে মোটামুটি শীতকালে আমাদের খুব একটা প্রতিদিন যে ভাত লাগবেই এমনটা না, আমার একটু ভাতের নেশা আছে কিন্তু যে রোজই খেতে হবে এমন কোনো ব্যাপার না। যাই হোক, ডিম টোস্টটা রেডি করে ফেললাম, রেডি করে মেয়ে আর আমি বসে খেতে খেতে অনেক গল্প হলো, অনেক সুখ দুঃখের কথা হলো, অনেক কিছু আলোচনা হলো, যা হয় এইটুকু সময় আমাদের কাছে খুব কোয়ালিটি টাইম, জীবনে সব সময় তো আমরা সময় করে উঠতে পারি না নিজেদের মনের কথা বলার জন্য, এই টুকরো টুকরো সময়গুলো জুড়েই জীবনে একটা বড় মানে কি বলবো সময় ভাগ করা হয়ে যায় সবার সাথে। যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।